আপনি কি জানেন, এক প্রেমিকাকে পাঠানো তার প্রেমিকের একটি মেইল দিল্লি পুলিশের হাতে আসে এবং সেখানে তারা কিছু অদ্ভুত কোড দেখতে পান। দেশের বড় বড় সাইবার এক্সপার্টরা যখন এই কোডের অর্থ উদ্ধার করতে ব্যর্থ হচ্ছিল, ঠিক সেই সময় দিল্লিতে কাজ খুঁজতে আসা এক বেকার যুবক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের এই গোপন কোডের অর্থ উদ্ধার করে। আর এর ফলে জঙ্গিদের ইন্ডিয়া গেটে হামলা করার সমস্ত প্ল্যান ভেস্তে যায় এবং হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে যান। কি ছিল সেই কোড আর কিভাবে বা সেই কোডের অর্থ উদ্ধার করেছিল তরুণ যুবক, আর আততায়ীরা কিভাবে সমস্ত প্ল্যান সাজিয়েছিল এবং কিভাবে বা তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করত, এই সমস্ত ঘটনাটা বিস্তারে জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতেই হবে। সালটা 2002, অক্টোবরের শেষ সপ্তাহে দিল্লি পুলিশের স্পেশাল সেলে কর্মরত প্রমোদ কুমার খুশওয়া একটা কেসের কাজে কাশ্মীর গেছিলেন। সেখানে তার মিটিং হয় বিএসএফ এ কর্মরত একজন উচ্চ পদস্থ অফিসারের সঙ্গে। সেই বিএসএফ অফিসার প্রমোদ কুমারকে একটা ডায়েরি দেখান। জঘন্য হাতের লেখায় সেখানে বেশ কিছু জিনিস লেখা ছিল, কিন্তু ডায়েরির একদম শেষ পেজে একটা ইমেল আইডি লেখা ছিল। প্রমোদ সেই ইমেল আইডিটা নোট করে দিল্লি ফিরে আসেন। আর সেই ইমেল আইডিটা কি ছিল জানেন? rashid32xxx@hotmail.com। প্রমোদ কুমার এই ইমেল আইডিটা স্পেশাল সেলের হেড নীরজ কুমারকে দেখান এবং বলেন তিনি এই মেল আইডির ব্যাপারে ডিটেলে সবকিছু জানতে চান। এরপর তিনি মেল আইডির আইপি অ্যাড্রেস ট্র্যাক করান এবং অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেন। তিনি দেখেন ওই মেল আইডিটি দিল্লির একজন কেউ ব্যবহার করছে এবং সেখান থেকে বেশ কিছু মেল অন্যান্য আইডিতে পাঠানো হয়েছে। তবে এই মেলগুলো বিভিন্ন সাইবার ক্যাফে থেকে বিভিন্ন সময় পাঠানো হয়েছে। একবার যে সাইবার ক্যাফে থেকে মেল পাঠানো হয়েছে, সেই সাইবার ক্যাফে থেকে দ্বিতীয়বার আর কোনো মেল পাঠানো হয়নি। একদিন স্পেশাল ফোর্সের টিম দেখে যে রশিদ নামের ওই মেল আইডি থেকে stupa@hotmail.com মেল আইডিতে একটা মেসেজ পাঠানো হয়। মেসেজটা এমনভাবে লেখা হয়েছিল যেটা সাধারণভাবে দেখলে মনে হবে এক প্রেমিক তার প্রেমিকাকে কোনো মেসেজ পাঠাচ্ছে, কিন্তু এর মাঝেই লেখা থাকতো আসল মেসেজ। মেসেজটি ছিল, আমার প্রিয়তম, আমি খুশি হয়েছি যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমার জন্যই তৈরি হয়েছো। তুমিও জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি আর তুমি আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ একজন। প্রিয় ভাই মোজাম্মিল, সালামু আলাইকুম, আমি ওদেরকে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি, সব ঠিকঠাক রয়েছে। এটা একটা কলেজ এরিয়া, এখানে ভীষণ ভিড়, আর কোনো কথা থাকলে আমাকে মেসেজ করে জানিও, চাচাজিকে আমার সেলাম জানিও। এই মেসেজটা পড়েই টনক নড়ে দিল্লি স্পেশাল সেলের অফিসারদের, কারণ চাচা বলে সম্বোধন করা হয় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর এ তৈবার অন্যতম প্রধান লিডার জাকির রহমান লাকবিকে। এই লাকবি 2001 সালে ভারতীয় পার্লামেন্টে অ্যাটাক করেছিল। শুধু তাই নয়, 2008 সালে মুম্বাই অ্যাটাকও এই লাকবিরই প্ল্যান। স্পেশাল সেল এবার নড়ে চড়ে বসে। এরপর রশিদের মেল আইডি থেকে স্তুপা নামের ওই মেল আইডিতে আর একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আমার প্রিয়তম, আমি খুব তাড়াতাড়ি আসছি, আমার জন্য অপেক্ষা করো, আমাদের বিয়ের আর বেশি দেরি নেই, আমরা একে অপরকে আলিঙ্গন করব, তুমি আমাকে নাও, আমাকে সারা জীবনের মতো নিজের করে নাও। এর পরের লাইনেই ছিল আসল মেসেজ, প্রিয় ভাই মোজাম্মিল, সালামু আলাইকুম, তোমার মেসেজ পেলাম, আমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করে নেব, ওর ফোন এখন সুইচড অফ রয়েছে, কিছুক্ষণ পর আবার আমি কল করব, কাজ হয়ে যাওয়ার পর তোমাকে মেসেজ করছি, তোমার ভাই। এরপর 15 ফেব্রুয়ারি 2003 রশিদের আইডিতে একটা গুরুত্বপূর্ণ মেল আসে chachoji@hotmail.com থেকে। সেখানে লেখা ছিল হামলার দিন। মেসেজে লেখা ছিল, প্রিয় রশিদ, AOA, ম্যাচের তারিখ ঠিক হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল 25 তারিখ হবে, ম্যাচের সময় ওই একই থাকবে, বেস্ট অফ লাক জায়েদ। এই চাচুজি নামক মেল আইডি থেকে কে মেল করেছিলেন জানেন? এই সমস্ত প্ল্যানের মাস্টার মাইন্ড জাকিউর রহমান লাকবি। স্পেশাল সেল বুঝে যায় আর 10 দিনের মধ্যে ভারতের কোথাও বড়সড় কোনো হামলা করতে চলেছে কিছু মানুষ, কিন্তু কোথায়, সারা ভারতের মধ্যে কোন জায়গাকে বেছে নিয়েছে জঙ্গিরা, পুরো দমে নিজেদের কাজ শুরু করে দেয় দিল্লি স্পেশাল ফোর্স। ঠিক এর 2 দিন পর অর্থাৎ 17 ফেব্রুয়ারি আসে সেই কোডযুক্ত মেসেজ, যেখানে জায়গার নাম লেখা ছিল, তবে সেটা কোড ল্যাঙ্গুয়েজে লেখা থাকার কারণে মুশকিলে পড়ে যায় স্পেশাল সেলের অফিসাররা। সেখানে লেখা ছিল, ম্যাচের জায়গা ঠিক হয়ে গেছে, -0.005, -0.00, -0.05, -0.07, -0.03, -0.07, -0.04, -7, সবাইকে বলে দিন তারা যেন মাঠ দেখে নেয়, খেলোয়াড়দের প্র্যাকটিস করতে হবে, হাতে আর 8 দিন বাকি, তার মধ্যে এই কোড উদ্ধার করতে হবে, নইলে হাজার হাজার মানুষ মারা যেতে পারেন। দিল্লি স্পেশাল সেল দেশের বিভিন্ন সাইবার এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে, কিন্তু কেউই সেই কোড উদ্ধার করতে পারে না। এর মধ্যেই পুরানা মাকান নামক একটি মেল আইডি থেকে বার্থেক্স নামক মেল আইডিতে আর একটা মেল আসে। সেখানে কিছু লেখা ছিল না, পুরোটাই ছিল একটা কোড, 0.7, 0.02, 0.5,
এইরকম কিছু একটা লেখা ছিল, আর সবশেষে লেখা ছিল -5। দিল্লির স্পেশাল সেল থেকে প্রমোদ কুমার আমেরিকার একটি কোডিং সংস্থাকে যোগাযোগ করেন। তারা বলেন কোড ক্র্যাক হয়ে যাবে, কিন্তু এর জন্য ওই সংস্থা একটা বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে তা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, ভারত সরকারকেই সেই টাকা খরচ করতে হতো। কিন্তু এ তো আর মুখের কথা নয়, ভারত সরকারকে জানানোর পর অ্যাপ্রুভাল পেতে অনেকটা দেরি হয়ে যাবে। এর মধ্যে একটা বিরাট মিরাকল ঘটে। প্রমোদ কুমারের বাড়িতে ওই সময়ই তার কলেজের একজন জুনিয়র এসে ওঠেন, তার নাম বিশাল ঠাকুর। তিনি চাকরির সন্ধানে দিল্লি এসেছিলেন এবং প্রমোদের বাড়িতে কয়েকদিনের জন্য থাকা শুরু করেন। বিশাল বাড়িতে এসে দেখেন প্রমোদ কোনো একটা কারণে ভীষণ চিন্তিত। প্রমোদকে এর কারণ জিজ্ঞেস করলে প্রমোদ বেশি কিছু বলে না, তিনি শুধু বলেন একটা কোড রয়েছে যেটা কিছুতেই উদ্ধার করতে পারছি না। বিশাল তখন বলেন, আমি তো সারাদিন ঘরে বসেই থাকি, আমাকে একটু কোডগুলো দাও, আমি চেষ্টা করে দেখি উদ্ধার করতে পারি কিনা। প্রমোদ তখন বিশালকে কোডগুলো দিয়ে ফের নিজের কাজে চলে যান। সমস্ত তথ্য হাতের কাছে রয়েছে, অথচ কেউ কিছুই বুঝতে পারছে না। আর এদিকে হামলার তারিখ এগিয়ে আসছে, হাতে আর সময় নেই বললেই চলে। বিশাল ঘরে বসে কোডগুলো দেখছিল, হঠাৎই তার মাথায় এলো একবার তার স্কুলে অঙ্কের স্যার তাকে এমনই কিছু সংখ্যা দিয়ে অঙ্ক করতে শিখিয়েছিলেন। ভাবতে ভাবতেই তার মাথায় সেটা চলে আসে। বিশাল তখন প্রত্যেকটা ইংরেজি অক্ষরকে একটা করে ডেসিমেল নাম্বার দিয়ে ধরেন, যেমন a = 0, b = 0.1, c = 0.3, ঠিক এরকম ভাবে। এই হিসেবে j = 0.9 হয়। এরপরেই হলো আসল খেলা। যখনই 0.9 হয়ে যায় তখনই তিনি দশমিকের পর একটা শূন্য বাড়িয়ে দেন, তখন k হয়ে যায় 0.00, l হয়ে যায় 0.01, m হয়ে যায় 0.02, এইভাবে t হয়ে যায় 0.09, এরপর u হয়ে যায় 0.000, এইভাবেই a থেকে 0 অবধি তিনি হিসেব কষে ফেলেন। এই হিসেবে z হয়ে যায় 0.005। আমাদের গ্রাফিক্সটা দেখলেই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। বিশাল ঠাকুর উত্তেজনায় চিৎকার করে ওঠেন এবং প্রমোদ কুমারকে বলেন, আরে কোড ক্র্যাক হয়ে গেছে ভাই। প্রমোদ প্রথমে বিশ্বাস করে না, তারপর বিশাল তাকে বুঝিয়ে বলেন ব্যাপারটা। তখন প্রমোদ আসল যে কোডটা ছিল সেই কোডটা তুলে আনেন। কোডটা ছিল 0.05, 0.00, 0.05, 0.7, 0.03, 0.7, 0.4, -7। এই হিসেবে ইংরেজি অক্ষরগুলো বসালে দাঁড়ায় PUK PHN HAE। এ আবার কেমন শব্দ? প্রমোদ কুমার অবাক হয়। তখনই বিশাল আবার বলে, সবশেষে -7 রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর যা দেওয়া রয়েছে তার থেকে 7 ঘর আগে যেতে হবে। এই হিসেবে 0.05 মানে P, আর 7 ঘর আগে গেলে হয়ে যাবে I, 0.000 মানে U, অর্থাৎ 7 ঘর আগে হয় N, ঠিক এইভাবেই 0.0 মানে A, এবং 7 ঘর আগের অক্ষর হয়ে যাচ্ছে T। এইবার পুরো কোডটা ভালো করে দেখুন কি দাঁড়াচ্ছে। ইন্ডিয়া GATX, যে কোডটা পাঠিয়েছিল সে একটু বানান ভুল করেছিল ঠিকই, কিন্তু স্পেশাল সেল ততক্ষণে বুঝে গেছিল হামলাকারীদের টার্গেট হলো ইন্ডিয়া গেট। 22 ফেব্রুয়ারি মধ্যরাতে দিল্লি স্পেশাল সেল এবং তৎকালীন হোম মিনিস্টার লালকৃষ্ণ আডবাণীর মিটিং হয়। ইন্ডিয়া গেটে প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ ঘুরতে আসেন, এইখানে যদি কেউ হামলা করে তাহলে কত মানুষ মারা যেতে পারে তার হিসেব মেলানো মুশকিল ছিল। এরপরেই ইনভলভ করা হয় ইন্ডিয়ান আর্মিকে। দীর্ঘ সময় ধরে চলে এই মিটিং। 23 তারিখ সকালে মানুষজন যখন ইন্ডিয়া গেট দেখতে ভিড় জমাতে শুরু করে, সেখানকার দৃশ্য দেখে সবাই অবাক। ইন্ডিয়া গেটের সামনে 100 ইন্ডিয়ান আর্মি ট্যাঙ্ক সহ LMG, রাইফেল, স্নাইপার তাক করে দাঁড়িয়ে রয়েছে সবার দিকে। 23 তারিখ হামলাকারীদেরও আসার কথা ছিল জায়গাটাকে ভালো করে দেখে নেওয়ার জন্য, যাতে 25 তারিখ কিভাবে হামলা করবে সেই প্ল্যান তারা করতে পারে। এই দিনটার আগে ইন্ডিয়া গেট ছুঁয়ে দেখা যেত, কিন্তু ওই 23 ফেব্রুয়ারি 2023 থেকে আজ অবধি ইন্ডিয়া গেটের সামনে কেউ যেতে পারে না। হামলাকারীরা বুঝতে পেরেছিল ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মি হামলার খবর জেনে গেছে। অদ্ভুতভাবে সেই দিন সন্ধ্যে থেকেই ওই মেইল আইডিগুলো যেখান থেকে মেসেজ পাঠানো হচ্ছিল বা যেখানে মেসেজ আসছিল সবকটা আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আজ অবধি সেখানে আর কোনো মেসেজ আসেনি। এইভাবেই দিল্লির স্পেশাল সেল একজন বেকার যুবকের সাহায্যে জঙ্গিদের ইন্ডিয়া গেটে হামলা করার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছিল। আমরা কুর্নিশ জানাই প্রমোদ কুমার, বিশাল ঠাকুর সহ দিল্লি স্পেশাল সেল এবং ইন্ডিয়ান আর্মিকে। আজ তারা আছেন বলেই আমরা শান্তিতে রাত্রে ঘুমোতে যেতে পারি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায়, জয় হিন্দ, বন্দে মাতরম।